আজকে আমরা অষ্টম অধ্যায়ের কাঠামোগত সমস্যাগুলি সমাধান করব। এই অধ্যায়ের উপর আমাদের দুটি ভিডিও রয়েছে যেখানে আমরা বিস্তারিতভাবে ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি ভিডিওগুলোর লিঙ্ক এখানে দেওয়া থাকবে আমরা তাহলে সমস্যা চলে যাই বলা হচ্ছে কি আট ভাগের তিন ঘর উপরে চার আর একটা হচ্ছে কি খালি ঘর এক এগুলো কি এগুলো সবই হচ্ছে ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশে কি থাকে লব থাকে এবং হর থাকে আমরা যেটা উপরে লিখি সেটা হচ্ছে লব আর যেটা নিচে লিখে সেটা হচ্ছে হর এখন বলা হচ্ছে কি উপরের তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে খালি ঘর দুটিতে কত বসাতে হবে দ্বিতীয় ভগ্নাংশটিকে লখিষ্ট আকারে প্রকাশ করো উদ্দীপকের তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রত্যেকের একটি করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করো তাহলে প্রথমে আমরা ক নম্বর সমস্যা সমাধান করি বলা হচ্ছে কি উপরে যে তিনটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি সেই ভগ্নাংশগুলোকে কি করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য খালি ঘরগুলোতে আমরা কি বসাবো বা কত বসাবো তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি সমহর কি আমরা জানি কি সম মানে হচ্ছে সমান আর হর মানে আমরা একটু আগেই বললাম ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আমরা লিখি তাকে বলা হচ্ছে কি হর তার মানে কি এখানে যে তিনটি ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশগুলোর হরগুলোকে একই রকম হতে হবে অর্থাৎ সমান হতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আট তাহলে বাকি দুটি ভগ্নাংশের হরও যদি প্রথমটার মতো হতে হয় অর্থাৎ সমহর হতে হয় বাকি দুটি ভগ্নাংশের হরও কি হবে আট হবে তাহলে কয়ের উত্তর কি হবে যে উপরে তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে খালি ঘর দুটিতে কত বসাতে হবে আট বসাতে হবে যেহেতু প্রথমটার হর আট এখন যদি প্রথমটার হর দশ হতো তাহলে বাকি দুটোও প্রথমটার হর যত হবে বাকিগুলোর তত করতে হবে কেননা সমহর মানে সমান হর একই হতে হবে তাহলে আমি লিখি উপরের তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে খালি ঘর দুটিতে আট বসাতে হবে তাহলে আট বসালে আমরা ভগ্নাংশগুলো কি পাবো আমরা দেখি সুতরাং প্রথমটা হচ্ছে আট ভাগের তিন পরেরটা আমরা কত পাবো আট ভাগের চার এবং শেষের পাবো আট ভাগের এক তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভগ্নাংশের হরই দ্বিতীয় ভগ্নাংশটিকে প্রকাশ করো তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমরা কত পেয়েছি ক থেকে আমরা পেয়েছি আট ভাগের চার এই ভগ্নাংশটাকে আমাদের কি করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তাহলে আগে জানতে হবে লোঘিষ্ঠ আকার মানে কি লঘিষ্ঠ মানে হচ্ছে কি ছোট অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠকরণ করতে হবে অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে ভাগ করে ছোট আকারে নিয়ে আসতে হবে তাকে বলা হচ্ছে কি লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ আকার তাহলে আমরা ক থেকে কি পেয়েছি দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে ভাগের চার তাহলে আমরা লিখি ক হতে পাই দ্বিতীয় ভগ্নাংশটি কত আট ভাগের চার তাহলে এটাকে আমরা এখন লঘিষ্ঠকরণ করবো তাহলে কি লিখবো সুতরাং ভগ্নাংশটির লঘিষ্ট আকার হবে আমরা আগে ভগ্নাংশটা লিখি এখন এই ভগ্নাংশটাকে ছোট আকারে করতে হলে আমাদের কি করতে হবে উপরে রয়েছে চার নিচে রয়েছে আট তাহলে চার এবং আটে সাধারণ গুণনীয়ক বের করতে হবে আমরা জানি সাধারণ গুণনীয় কীভাবে বের করতে হয় কোনো একটি সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হয় কি গুণনীয় যেমন আমরা এখানে দেখাই চারকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে চার এক চার তারপরে দুই দিয়ে ভাগ করতে পারি কেননা দুই দুগুণে চার এবং কোনো ভাগশেষও থাকে না এবং চার নিজে নিজেকে নিঃশেষে ভাগ করতে পারে তাহলে আমরা এখানে তিনটা গুণনীয় পেয়ে যাচ্ছি ঠিক একইভাবে আমরা আটেরও গুণনীয় পাবো এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দুগুণে আট তাই দুইও হবে চারও হবে এছাড়া আট নিজে নিজেকে নিঃশেষে ভাগ করতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গুণনিয়োগ এখান থেকে সাধারণ গুণনিয়োগ কোনগুলো এই যে সাধারণ গুণনীয় দুটাতে এক আছে দুটোতেই দুই রয়েছে দুটোতেই চার রয়েছে তাহলে আমরা তিনটা সাধারণ গুণনিয়োগ পেয়ে যাচ্ছি অর্থাৎ লক্ষিষ্টকরণ করার জন্য আমরা এক দিয়েও ভাগ করতে পারবো হর এবং লবকে দুই দিয়েও ভাগ করতে পারবো চার দিয়েও ভাগ করতে পারবো আট দিয়ে পারবো না কেননা আট দুটোতে নেই অর্থাৎ এটা সাধারণ গুণনীয়ক নয় তাহলে আমরা চাইলে কি করতে পারি আট ভাগের চারকে ছোট করবো তাই আমরা ভাগ করছি সরাসরি সবচেয়ে বড় যে সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড়ো মানে কি গরিষ্ঠ তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে কি বলি গসাগু। আমরা গসাগু দিয়ে ভাগ করছি লবকেও চার দিয়ে ভাগ করছি হরকেও চার দিয়ে ভাগ করছি ভাগ করলে কত হয় চারকে চার দিয়ে ভাগ করলে এক আটকে চার দিয়ে ভাগ করলে হয় দুই চার দুগুণে আট তাহলে দুই ভাগের এক পাচ্ছি উত্তর এবং দুই ভাগের এককে আর আমরা ছোট করতে পারি না তাই আট ভাগের চারেই ভগ্নাংশটি লক্ষিষ্টকরণ বা লঘিষ্ঠ আকার কি দুই ভাগের এক আমরা বুঝার জন্য আরেকভাবে করি অর্থাৎ আমরা সবচেয়ে বড় সাধারণ গুণনীয় গসাকে দিয়েও ভাগ করতে পারি অথবা ভেঙে ভেঙেও করতে পারি আমরা লিখলাম আট ভাগের চার ভাগ এই যে এখানে আরেকটি সাধারণ গুণ নিয়োগ পেয়েছিলাম ভাগ করতে পারি মন রাখতে হবে আমরা যে ভাগ করব এবং হরকে একসাথে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে চারকে দুই দুই ভাগ করলে কত চার আটকে দুই দিয়ে ভাগ করলে চার আমরা দেখতে পাচ্ছি কি চার ভাগের দুইকে আরও ছোট করা যায় কেননা দুই কেউ দুই দিয়ে ভাগ করা যায় চারকেও দুই দিয়ে ভাগ করা যায় ভাগ করলে কত হয় দুইকে দুই দিয়ে ভাগ করলে এক চারকে দুই দিয়ে ভাগ করলে দুই মানে দুই দ্বিগুণের চার দুই একে দুই অর্থাৎ ঘুরে ফিরে আমরা দুই ভাগের এক এই উত্তরটি পেলাম যদি আমরা সরাসরি প্রথমে গসাগো দিয়ে ভাগ করে ফেলি আমরা একবারই উত্তর পেয়ে যাব আর ভেঙে ভেঙে করলে আমাদের কয়েকটা ধাপে করতে হবে তাহলে আমাদের লোকিষ্টকরণ পেয়ে গেলাম এখন আমরা গত চলে যাই বলছি কি উদ্দীপকের তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রত্যেকের একটি করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করো এই যে উদ্দীপক এই উদ্দীপকের তিনটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি এখানে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এদের প্রত্যেকের একটি করে সমতুল ভগ্নাংশ বের করতে হবে তার মানে এই ভগ্নাংশটির একটি সমতুল ভগ্নাংশ বের করব এ ভগ্নাংশের একটি এবং এই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ বের করতে হবে তাহলে আমাদের জানতে হবে সমতুল ভগ্নাংশ কাকে বলেন আমরা কি জানি কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি এবং ফলাফল আমরা যেটা পাব অর্থাৎ যে ভগ্নাংশটি পাবো সেটাই হবে কি এ ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ তাহলে আমরা এখানে বুঝে বুঝে করি আমরা লিখতে পারি কি ভাগের দিন অর্থাৎ প্রথম ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ হবে কি হবে আমরা প্রথম ভগ্নাংশটি লিখি কি বলেছিলাম যে এই ভগ্নাংশ এটার হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে অর্থাৎ আমরা আট ভাগের তিনকে কি করতে পারি এটা লব লবের সাথে যদি আমরা দুই গুণ করি হরের সাথেও আমাদেরকে দুই গুণ করতে হবে অর্থাৎ আমরা লবের সাথে দুই হরের সাথে আরেকটি সংখ্যা গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো না তাহলে আমরা গুণ করে দিই তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো তাহলে এই যে আমরা এখানে একটি উত্তর পেলাম বা ভগ্নাংশ পেলাম এটা হচ্ছে আট ভাগের তিন ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ তাহলে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ বের করি আমরা একইভাবে এখানে লিখবো যে আট ভাগের চারের সমতুল ভগ্নাংশ হবে আমি আর লাইনটি লিখছি না আমি সরাসরি আট ভাগের চার লিখছি কি করতে পারি চারের সাথে আমরা চাইলে তিন গুণ করতে পারি একইভাবে আটের সাথেও আমাদের তিন গুণ করতে হবে যদি আমরা সমতুল ভগ্নাংশে পরিণত করতে চাই তিন চারে বারো তিন আটে চব্বিশ তাহলে আমরা এখানে একটি ভগ্নাংশ পাচ্ছি সেটা হচ্ছে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা চাইলে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি এবং নিয়মটি আমরা জানি আমরা এভাবেও করতে পারি অথবা সরাসরি এভাবে কাটাকাটি করেও লঘিষ্টকরণ করতে পারি এখন আমরা তৃতীয় ভগ্নাংশে চলে যাই ভাগের এক আমরা কি করলাম লবের সাথে দুই গুণ করলাম হরের সাথেও একইভাবে দুই গুণ করলাম দুই একের দুই আট গুণে ষোলো তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি আট ভাগের এক এই ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ হচ্ছে ষোলো ভাগের দুই আমরা প্রথমে বলেছিলাম আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব অথবা একই সংখ্যা দিয়ে ভাগ করবো আমরা এটা দিয়ে দেখাই চার ভাগের আট এটাকে আমরা গুণ না করে ভাগও করতে পারি আমরা জানি কি চার এবং আট গসাগু বা গরিষ্ঠ সাধারণ কোন তাই আমরা চার দিয়ে ভাগ করলাম তাই নিচেও চার দিয়ে ভাগ করলাম অর্থাৎ লব এবং হরকে চার দিয়ে ভাগ করলাম এখানে কত হয় চার দিয়ে ভাগ করলাম এক আটকে চার দিয়ে ভাগ করলে হয় দুই আট তাহলে এটাও কি এটাও হচ্ছে আট ভাগের চারের সমতুল ভগ্নাংশ তাহলে আমরা এভাবে করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি এখন আমরা দ্বিতীয় সমস্যা চলে আসলাম উদ্দীপকে কি বলা হচ্ছে দশ ভাগের নয় আট ভাগের তিন দুটি ভগ্নাংশ আমাদেরকে বের করতে হবে কি প্রদত্ত প্রথম ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ দুটির মধ্যে প্রতীক ব্যবহার করে তুলনা করো প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো তাহলে ক নাম্বারে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি প্রথম ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কী এবং অপ্রকৃত ভগ্নাংশ কী প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যার হর হচ্ছে বড় এবং লব হচ্ছে ছোট এই ধরনের ভগ্নাংশকে আমরা বলব প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যেটার লব হচ্ছে বড় এবং হর হচ্ছে ছোট অর্থাৎ প্রকৃতর উল্টাটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা তাকাই প্রথম ভগ্নাংশের দিকে দশ ভাগের নয় এখানে হর হচ্ছে কি বড় আর লব হচ্ছে ছোট তাহলে এটা কি ছিল এটাই ছিল প্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য তাহলে আমরা কি বলবো দশ ভাগের নয় হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা সাজিয়ে লিখি দশ ভাগের নয় ভগ্নাংশটির লব নয় এবং হর দশ এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি যেহেতু নয় হর থেকে ছোট আমরা এটাকে কি বলবো প্রকৃত ভগ্নাংশ সুতরাং ভাগের ভগ্নাংশটি অর্থাৎ আমাদের কারণটি বলে দিতে হবে যে এটা কেন প্রকৃত ভগ্নাংশ এখন আমরা ক্ষতে চলে যাই যে ভগ্নাংশ দুটির মধ্যে প্রতীক ব্যবহার করে তুলনা করো তা মানে আমাদের প্রতীক ব্যবহার করে তুলনা করতে হবে তুলনা করার জন্য অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট এটাই হচ্ছে তুলনা এটা বুঝার জন্য আমাদের কি করতে হবে ভগ্নাংশগুলোকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে সমহর না করতে পারলে আমরা বুঝবো না যে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট তাহলে আমরা প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা কি লিখবো দশ ভাগের নয় এবং আট ভাগের তিন ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার জন্য কি করতে হবে আমাদের ভগ্নাংশ দুটির হরের লসাগু বের করতে হবে আমরা জানি লসাগো কিভাবে বের করতে হয় আমরা কি করব হর দুটি এখানে লিখব কমা আট এখন আমরা এইভাবে জানি এই পদ্ধতিতে লসাগু বের করা যায় অর্থাৎ দশ এবং আটকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ সাধারণ গুণনিয়োগ লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুই দিয়ে দশকে ভাগ যায় কিভাবে পাঁচ দুগুণে দশ কমা আটকে কীভাবে ভাগ যায় চার দুগুণে আট এখন আমরা দেখতে পাচ্ছি কি পাঁচ এবং চারের কোনো সাধারণ গুণনীয় নেই অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে পাঁচকেও ভাগ যায় চারকেও ভাগ যায় এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা লিখবো সুতরাং লসা গো এই যে এই সংখ্যাগুলো গুণ করে দিব অর্থাৎ দুই গুণ পাঁচ গুণ চার আমরা কত পাচ্ছি পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ তাহলে প্রথমে বলেছি যে তুলনা করার জন্য এই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আর সমহর করার জন্য অর্থাৎ হরগুলোকে সমান করার জন্য আমরা কি করেছি হরগুলো লসাগো করেছি লসাগো পেয়েছি চল্লিশ এখন আমরা জানি যে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ দনোটা ভগ্নাংশের হর কি হবে চল্লিশ হবে কিন্তু লব কত হবে আমরা এখনো জানি না তাহলে লব বের করার জন্য আমরা কি করবো আমরা প্রথমে এই ভগ্নাংশটি লিখি দশ ভাগের নয় এই যে ভগ্নাংশটি আমরা লিখলাম দশ ভাগের নয় এই ভগ্নাংশটির হর কত হবে চল্লিশ হবে আমরা লসাগুর মাধ্যমে জেনেছি তাই হরটাকে চল্লিশ বানাতে হলে কী করতে হবে দশের সাথে চার গুণ করতে হবে অর্থাৎ এই যে লসাগু চল্লিশকে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি কত হয় চার হয় চার দশে চল্লিশ তাই আমরা কি করেছি এখানে চার গুণ করেছি আর আমরা কি জানি আমরা যদি হরের সাথে চার গুণ করি অবশ্যই লবের সাথেও একই সংখ্যা গুণ করতে হবে তার লবের সাথেও চার গুণ করলাম এখন কত হবে চার নং ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি হর চল্লিশ হয়েছে এবং লব ছত্রিশ হয়েছে ঠিক একইভাবে আমরা এই ভগ্নাংশটিও বের করব আট ভাগের তিন তাহলে আট ভাগের তিন এই ভগ্নাংশে আটের সাথে কত গুণ করলে এই হরটা আমরা পাবো আমরা তাহলে কী করবো নামটা পড়তে পারি পাঁচ গুণ করলে আমরা চল্লিশ পাবো তাহলে পাঁচকে আমাদের উপরেও গুণ করতে হবে অর্থাৎ লবেও গুণ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ আটে চল্লিশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দশ ভাগের নয় ভগ্নাংশটিকে কি করলাম চল্লিশ ভাগের ছত্রিশ বানালাম আট ভাগের তিনকে চল্লিশ ভাগের পনেরো করলাম অর্থাৎ তারা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো যেটা আমরা এখানে করতে চেয়েছিলাম এখন আমরা তুলনা করতে পারব আমরা কি জানি আমাদের কি মনে আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয় লবের দিকে তাকাতে হয় লব যার বড় যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে আমরা এখানে দুটা ভগ্নাংশে কি দেখতে পাচ্ছি সমহর রয়েছে এবং লব কোনটার বড় এই ভগ্নাংশটির লব বড় তাহলে এই ভগ্নাংশটি পুরোটাই বড় হবে তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যেহেতু ছত্রিশ বৃহত্তর কাঠ থেকে এই ভগ্নাংশের পনেরো থেকে সুতরাং ছত্রিশ কোন ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ তাহলে চল্লিশ ভাগের ছত্রিশ এই ভগ্নাংশটি কাট থেকে বড় হবে চল্লিশ ভাগের পনেরো থেকে বা আমরা এটাকে কী লিখতে পারি চল্লিশ ভাগের ছত্রিশ মানে হচ্ছে দশ ভাগের নয় দশ ভাগের নয় বৃহত্তর চল্লিশ ভাগের পনেরো মানে হচ্ছে এটা আট ভাগের তিন তাহলে আমরা এখানে প্রতীক ব্যবহার করেছি এবং তুলনা করেছি তাহলে আমাদের মনে রাখতে হবে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে না এবং সে তাদেরকে তুলনা করতে বলা হবে প্রথমে আমাদের প্রথম ধাপ কি তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তারপর আমাদের তুলনা করতে হবে এখন আমরা গতে চলে যাই বলছি কি প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো অর্থাৎ দশ ভাগের নয় থেকে আট ভাগের তিন বিয়োগ করতে হবে অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ আমাদের জানতে হবে তাহলে আমরা লিখি দশ ভাগের নয় বিয়োগ আট ভাগের তিন বিয়োগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি আমরা যদি সমহর বানিয়ে ফেলি তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে সমহর বানানোর জন্য আমরা এখানে কি করেছিলাম দশ ভাগের নয়কে চল্লিশ ভাগের ছত্রিশ বানিয়েছিলাম তাহলে আমরা লিখে ফেলি এটার বদলে লিখতে পারি এটা ঠিক একইভাবে আট ভাগের তিনকে আমরা কি লিখতে পারি চল্লিশ ভাগের পনেরো নতুন ভগ্নাংশের হর কত হবে সেটা জানার জন্য আমাদের এই দুটি ভগ্নাংশের হরের লসাগু করতে হবে আর আমরা জানি একই রকম যখন সংখ্যা থাকবে তার লসাগুটা সেই সংখ্যাটি হবে অর্থাৎ যেহেতু দুটাতেই চল্লিশ রয়েছে হর তাহলে আমাদের নতুন ভগ্নাংশের হরও চল্লিশ হবে এখন নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে এটা হচ্ছে হর হরের সাথে এই হর ভাগ করতে হবে অর্থাৎ চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে কি হয় এক সে একে আমরা লব দিয়ে গুণ করব তাহলে একের সাথে ছত্রিশ গুণ করলে কী হয় ছত্রিশ এখানে একইভাবে চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে আমরা করতে পারি এক চল্লিশ আকে চল্লিশ সে একে আমরা লব দিয়ে গুণ করব অর্থাৎ পনেরো দিয়ে গুণ করব তাহলে পনেরো আগে পনেরো এটা হচ্ছে নিয়ম অর্থাৎ হরের সাথে এই হরের সম্পর্ক হচ্ছে ভাগ আর লবের সাথে গুণ সহজভাবে আমরা কিভাবে করতে পারি যখন আমরা দেখব যে হর সমান সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেক্ষেত্রে আমরা উপরের লব যত আছে ততই বসিয়ে দিব এ কারণে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি যাতে আমাদের ক্যালকুলেশনে কোনো সমস্যা না হয় তাহলে ছত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে কত থাকে একুশ তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করে নতুন ভগ্নাংশ পেয়ে গেলাম তাহলে আমরা লিখব কি বিয়োগ ফল এত উদ্দীপকে কি বলা হচ্ছে একটি বাসের তিন ভাগের এক অংশ সাদা তিন ভাগের এক অংশ কালো চার ভাগের এক অংশ হলুদ এবং অবশিষ্ট অংশ লাল করা হলো আমাদের বের করতে হবে কি চার ভাগের এক এবং তিন ভাগের এক অংশের যোগফল কত তিন ভাগের এক অংশ থেকে চার ভাগের এক অংশ বিয়োগ করো বাসটির কত অংশ লাল রং করা হলো তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধান করি বলেছি কি চার ভাগের এক এবং তিন ভাগের এক অংশের যোগফল কত অর্থাৎ এই যে চার ভাগের এক এবং তিন ভাগের এক সেটা সাদাও হতে পারে অথবা কালোর তিন ভাগের এক অংশ হতে পারে তাহলে আমরা লিখতে পারি চার ভাগের এক যোগ তিন ভাগের এক আমরা যোগ করব যোগ করার জন্য কি করতে হবে চার এবং তিনের লসাগু বের করতে হবে যেহেতু এটা সমহর বিশিষ্ট না তাই আমাদের লসাগুটা বের করে নিতে হবে যদি সমহর হতো তাহলে আমরা সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিতাম তাহলে চার এবং তিনের কোনো সাধারণ গুণনিয়োগ পাচ্ছি না তাহলে কি করতে হবে চার এবং তিন গুণ করে দিতে হবে তাহলে লসাগু কত লসাগু হচ্ছে এখন আমরা জানি এই যে হরের সাথে এই হরের সম্পর্ক কি ভাগ অর্থাৎ বারোকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত পাই আমরা তিন আমরা বুঝার জন্য লিখলাম তিন এই তিনকে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে লব দিয়ে তাই আমরা লব লিখলাম এক গুণ চিহ্ন দিলাম আমরা বুঝার জন্য লিখলাম এই যোগ চিহ্নটা বসালাম বারোকে তিন দিয়ে ভাগ করব তাহলে কত হয় চার তারপরে চারের সাথে এই লব গুণ করতে হবে অর্থাৎ এইভাবে গুণ করতে হবে তাহলে আমরা এটা বোঝার জন্য লিখেছিলাম আমরা সরাসরি কী লিখতে পারি তিন যোগ চার অর্থাৎ বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন তিনকে এক দিয়ে গুণ করলে হয় তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার চারকে এক দিয়ে গুণ করলে হয় চার আমরা সরাসরি এই লাইনটায় লিখবো এখন যোগ করে দিই কত হবে সাত আর নিচে হবে বারো তাহলে আমরা কী পাচ্ছি চার ভাগের এক এবং তিন ভাগের এক অংশের যোগফল কত বারো ভাগের সাত আমরা এখানে লিখতে পারি কি অংশ আমরা আলাদা করে লিখবো যে বারো ভাগের সাত অংশ পাই এখন আমরা খতে চলে যাই তিন ভাগের এক অংশ থেকে চার ভাগের এক অংশ বিয়োগ করো তাহলে আমরা এখন বিয়োগ করে দিই তিন ভাগের এক বিয়োগ চার ভাগের এক একইভাবে আমাদের লসাগু লাগবে আর লসাগু আমরা এখান থেকে দেখেছি কত বারো এখন একইভাবে তিন চারে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে চার পাই আর সাথে চারের গুণ করলে হয় চার বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে কত পাচ্ছি চার থেকে তিন গেলে থাকে এক বারো ভাগের এক অংশ অর্থাৎ যোগফল এত পেলাম বিয়োগ এত পেলাম এখন বলছি কি ক নাম্বারে বাসটির কত অংশ লাল করা হলো আমরা দেখেছি কি বাঁশের সাদা অংশ হচ্ছে তিন ভাগের এক কালো অংশ হচ্ছে তিন ভাগের এক হলুদ অংশ হচ্ছে চার ভাগের এক অবশিষ্ট অংশর রং হচ্ছে লাল অর্থাৎ কতটুকু অংশ সেটা বলা নেই সেটাই আমাদের বের করতে হবে বাঁশটির কত অংশ লাল এটা বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে যে অংশগুলো দেওয়া রয়েছে সেগুলো যোগ করে ফেলব অর্থাৎ এটা যদি বাঁশ হয় সাদা কালো হলুদ অর্থাৎ সাদার অংশ দেওয়া রয়েছে কালো অংশ দেওয়া রয়েছে হলুদের অংশ দেওয়া রয়েছে অবশিষ্ট অংশ দেওয়া নেই সেটাই হচ্ছে কি লাল তাহলে আমরা যদি সাদা কালো হলুদ অর্থাৎ এই অংশগুলো যোগ করে দিই যোগ করার পর পুরো বাসটা থেকে এতটুকু অংশ আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা লাল রঙের অংশ পেয়ে যাব তাহলে প্রথমে এর জন্য আমাদের কি করতে হবে সাদা কালো এবং হলুদ অংশ যোগ করে ফেলতে হবে তাহলে আমরা লিখি তাহলে আমরা কি লিখবো সাদা কালো এবং হলুদ অংশের পরিমাণ কত আমরা যোগ করব তাহলে সাদা হচ্ছে কত তিন ভাগের এক যোগ কালো হচ্ছে তিন ভাগের হলুদ হচ্ছে কত চার ভাগের এক এখন আমরা কী করবো যোগ করার জন্য আমাদের লস বের করতে হবে তিন তিন তাহলে আমরা দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ পাচ্ছি কত তিন তিন একের তিন তিন একে তিন এটাকে আমরা ভাগ করতে পারছি না তাই যা আছে তাই বসিয়ে দিলাম আমাদের জেনে রাখতে হবে কি এখানে তিনটা সংখ্যা রয়েছে তাহলে তিনটা সংখ্যার মধ্যে অন্তত দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে একটি সংখ্যা দিয়ে অর্থাৎ দুটি সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক থাকতে হবে তাই আমরা দুটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলাম এখন যেহেতু আর ভাগ যাচ্ছে না আমরা কী করবো তিনের সাথে চার গুণ করে দিব তিন চারে বারো তাহলে আমাদের লসাগ হচ্ছে বারো তাহলে ভাগ করি ভাগ করলে কত পাই চার তিন চারে বারো চারকে এক দিয়ে গুণ করলে হয় চার যোগ তিন চারে বারো চারকে হয় চার যোগ চার দিয়ে ভাগ করলে কত হয় তিন তিন চারে বারো তাহলে তিনকে আবার হয় এখন যোগ করে দিই চার যোগ চার সমান আট আর তিন যোগ করলে হয় কত এগারো তাহলে সাদা কালো হলুদ অংশ এই তিনটা অংশ মিলে বারো ভাগের এগারো অংশ রং করা হয়েছে এখন লাল অংশের পরিমাণ কিভাবে বের করব আমরা পুরো বাসটাকে যদি এক ধরি অর্থাৎ একটি বাঁশ একটি বাঁশের বারো ভাগের এগারো অংশ সাদা কালো এবং হলুদ রং দ্বারা আবৃত রয়েছে অর্থাৎ রং করা রয়েছে তাহলে বাকি অংশ বের করার জন্য আমরা কি করব পুরো এক থেকে অর্থাৎ পুরো বাসটি থেকে এই অংশটা বাদ দিয়ে দিব তাহলে এক থেকে অংশ বাদ দিয়ে দিলে আমরা বাকি অংশটা পেয়ে যাব তাহলে আমরা কি করব দেখবো সুতরাং লাল পুরো বাস অর্থাৎ এক বিয়োগ এই অংশটুকু তাহলে এখানে আমাদের লসাও করতে হবে যখন কোনো ভগ্নাংশ থাকবে না অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকবে তখন আমাদের কি ধরে নিতে হবে সেটার নিচে এক আছে ধরে নিতে হবে এটা কিন্তু আমরা লিখবো না এখানে আমরা বোঝানোর জন্য লিখলাম তাহলে এখানে হর আছে নিচে এক বারো এবং একের লসাও কত হবে বারোই হবে কেননা গুণ করলে আমরা বারোই পাই তাহলে বারোকে এক দিয়ে ভাগ করলে কত হয় বারো বারো একে বারো তাহলে এই বারো সাথে আবার এই একটা গুণ করব। তাহলে আমরা বারোই পাচ্ছি তাহলে এখানে কি হবে বারো একে বারো এই এগারো সাথে এক গুণ করলে হয় এগারো তাহলে আমরা কত পাচ্ছি বিয়োগ করার পর এক পাচ্ছি সুতরাং লাল অংশ করা হয়েছে বারো ভাগের এক অংশে অর্থাৎ এটা হবে কি বারো ভাগের এক আমরা আরেকটি সমস্যা চলে আসলাম উদ্দীপকে বলা হচ্ছে একজন কৃষক তার বাগানের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে কপি এবং পাঁচ ভাগের এক অংশে লাল শাক চাষ করলেন বাকি অংশ ফাঁকা রইল এখন বের করতে হবে কি কৃষক জমিটির কত অংশ চাষ করলেন জমিটির কত অংশ ফাঁকা রইল জমিটিতে বেগুন ও কপি চাষ করলেন মোট কত অংশ তাহলে প্রথম সমস্যাটি কি বলা হচ্ছে কি কৃষক জমিটির কত অংশ চাষ করলেন তাহলে এখানে বলা আছে কি বেগুন করেছে দুই ভাগের এক অংশ কপি করেছে চার ভাগের এক অংশ লাল শাক করেছে পাঁচ ভাগের এক অংশ এবং বাকি অংশ ফাঁকা তাহলে আমরা ফাঁকাটা নিয়ে পরে কাজ করব। যতটুকু অংশে সে জমি চাষ করেছে সেই অংশগুলো আমরা যোগ করে দিলে পেয়ে যাব যে মোট কতটুকু অংশ চাষ করেছে তাহলে আমরা লিখতে পারি কি মোট চাষ করেছেন বেগুন দুই ভাগের এক তাহলে লিখলাম দুই ভাগের এক যোগ কপি চার ভাগের এক চার ভাগের এক যোগ লাল শাক পাঁচ ভাগের এক তাহলে আমরা এই অংশগুলো যোগ করে দিব লসাগু বের করতে হবে দুই এবং চারের সাধারণ নিয়োগ পাচ্ছে দুই দুই একে দুই দুই দুগুণে চার পাঁচকে আমরা ভাগ করতে পারছি না তাই পাঁচ আমরা রেখে দিলাম এখন দুই এবং পাঁচের কোনো সাধারণ নিয়োগ পাচ্ছি না তাই আমরা কি করব এগুলো গুণ করে দিব অর্থাৎ দুই দুগুণে চার চার পাঁচে বিশ লসগ পাচ্ছে বিশ এখন দুই দিয়ে বিশকে ভাগ করব কত হয় দশ দুগুণে বিশ এবং দশের সাথে এক গুণ করব দশ একে দশ যোগ এই যোগটা বসালাম বিশকে চার দিয়ে ভাগ করব চার পাঁচে বিশ পাঁচের সাথে এক গুণ করলে কত হবে পাঁচ একে পাঁচ যোগ বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় চার চার পাঁচে বিশ চারকে এক দিয়ে গুণ করলে হয় চারকে চার যোগ করে দিই চার এবং পাঁচ হয় নয় নয়ের সাথে দশ যোগ করলে হয় উনিশ তাহলে আমরা কতটুকু অংশ পাচ্ছি বিশ ভাগের উনিশ অংশ তিনি চাষ করেছেন সুতরাং আমরা লিখতে পারি কি বিশ ভাগের উনিশ অংশ চাষ করেছেন খতে কি বলা হয়েছে জমিটির কত অংশ ফাঁকা রইল এই যে এখন আমরা ফাঁকা অংশ নিয়ে কাজ করব তাহলে এই ফাঁকা অংশ বের করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কি তিনি একটা সম্পূর্ণ জমিতে চাষ করেছেন তাহলে আমরা একটা ছবি এঁকে ফেলি দুই ভাগের এক অংশ বেগুন ছিল তাহলে জমিটিকে আমরা দুই ভাগ করলাম এক ভাগ দুই ভাগ ধরলাম কি এখানে উনি বেগুন চাষ করেছেন এটা হচ্ছে দুই ভাগের একটা অংশ কপি চাষ করেছে চার ভাগের এক অংশে তাহলে এই জমিটাকে আমরা চার ভাগ করে ফেলতে পারি এভাবে যদি আমরা আরেকটা টান দিই সেটা কি হয়ে যাবে চার ভাগ হয়ে যাবে আমরা এখানে দিচ্ছি না কিন্তু এভাবে দাগ দিলে হয় চার ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ হয়ে যায় তাহলে চার ভাগের মধ্যে একটা ভাগে এই ভাগটাতে তিনি কি করেছেন কপি লাল শাক করেছেন কি পাঁচটা অংশের একটা অংশে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচটা ভাগের মধ্যে এই একটা ভাগ অর্থাৎ এই অংশটাতে শাক চাষ করেছেন এখানে একটা ভাগ আছে যেটা আমরা এখানে সংখ্যার জন্য দেখাতে পারছি না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কোন অংশটা ফাঁকা রইল শুধুমাত্র এই অংশটা ফাঁকা রইল তাহলে আমরা এটা কীভাবে বের করব আমরা তো প্রথমে এই যে এতটুকু অংশ আমরা বের করে ফেলেছি আমরা গাঢ় করে দাগ দিলাম অর্থাৎ দুই ভাগের এক চার ভাগের এক পাঁচ ভাগের এক এগুলো সব আমরা যোগ করে ফেলেছি যোগ করার পরে কী পেয়েছি ভাগের উনিশ তাহলে এই পুরো অংশটা এতটুকু অংশটা কি বিশ ভাগের উনিশ এতটুকু অংশ ফাঁকা এখন পুরো জমিটাকে আমরা কি ধরব একটা জমি অর্থাৎ আমরা এখন পুরো জমি অর্থাৎ এক থেকে এই অংশগুলো বাদ দিব বাদ দিয়ে দিলে এই ফাঁকা জায়গার অংশটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা লিখবো রইল এক কতটুকু অংশ বাদ দিব যেখানে উনি চাষ করেছেন অর্থাৎ বিশ ভাগের উনিশ তাহলে এখানেও লসাগো করতে হবে আমরা জানি বিশ লসাগো যেহেতু নিচেই হরকি রয়েছে এক রয়েছে তাহলে নিচের হর এককে দিয়ে বিশকে ভাগ করলে কত হবে বিশ সেই বিশকে দিয়ে উপরের এই লবটা গুণ করলে হবে বিশ বিশ একে বিশ এ এক দিয়ে উনিশকে গুণ করলে হয় উনিশ তাহলে বিশ থেকে উনিশ গেলে এক আর নিচে হর রয়েছে বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা অংশ অর্থাৎ এই অংশটার পরিমাণ কত বিশ ভাগের এক অংশ এখন বলা হচ্ছে কি জমিটিতে বেগুন ও কপি চাষ করলেন মোট কত অংশ তাহলে এখন আমরা শুধু বের করব কি বেগুন এবং কপি অর্থাৎ বেগুন চাষ করেছেন আমরা কতটুকু দেখেছি দুই ভাগের এক কপি চাষ করেছেন চার ভাগের এক তার মানে আমরা এখন এই দুটা ভগ্নাংশ যোগ করব। আমরা তাহলে এখানে লিখি বেগুন ও কপি চাষ করেছেন বেগুনের অংশ কত দুই ভাগের এক যোগ কপির অংশ কত চার ভাগের এক তাহলে একই নিয়ম আমরা লসাগু বের করবো দুই দুই ভাগ যায় দুই একে দুই দুই দুগুণে চার তাহলে এই দুটা এখন গুণ করলে কত হয় দুই দুগুণে চার তাহলে লশক পেয়ে গেলাম চার ভাগ করব দুই দুগুণে চার তাহলে দুইয়ের সাথে এক গুণ দুই একে দুই যোগ চার একে চার এ একের সাথে এ এক গুণ এক একে এক তাহলে দুই আর একে কত হয় তিন আর নিচে চার অর্থাৎ চার ভাগের তিন অংশ পরিমাণ জায়গায় তিনি বেগুন এবং কপি চাষ করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এ ধরনের সমস্যা সমাধান করতে হয় আমরা আমাদের সর্বশেষ সমস্যা চলে আসলাম বলা হচ্ছে কি রিয়ার বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মারিয়ার বাড়ি বিদ্যালয় থেকে বারো ভাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত বের করতে হবে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো কেমন থাকে রিয়ার বাড়ি থেকে মারিয়ার দূরত্ব কত কিলোমিটার বিদ্যালয় থেকে কারবারের নিকটবর্তী রিয়া ও মারিয়ার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত তাহলে আমরা প্রথমে ক নম্বর সমস্যার সমাধান করি বলেছি কি সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো কেমন থাকে আমরা জানি সমহর মানে সমান হর অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো সমান থাকবে তাহলে আমরা কী লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলো অবশ্যই সমান থাকবে খ নাম্বার সমস্যা কি বলা হচ্ছে রিয়ার বাড়ি থেকে মারিয়ার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এটা বুঝার জন্য আমরা যদি একটি চিত্র এঁকে ফেলি আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখানে তিনটা বাড়ি দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি রিয়ার বাড়ি একটা হচ্ছে মারিয়ার বাড়ি আর একটা হচ্ছে কি বিদ্যালয় তাহলে বিদ্যালয়টা কোথায় রয়েছে মাঝে রয়েছে কিভাবে বুঝলাম বলা হয়েছিল কি রিয়ার বাড়ি বিদ্যালয় থেকে আট ভাগের তিন কিলোমিটার পশ্চিম আমরা যদি ধরি এদিকে পশ্চিম এবং এদিকে পূর্ব তাহলে বিদ্যালয় যদি মাঝে হয় ধরলাম এখানে বিদ্যালয় তাহলে বিদ্যালয় যদি মাঝে হয় তাহলে রিয়ার বাড়ি বিদ্যালয় থেকে কোন দিকে হবে পশ্চিমে ভাগের তিন কিলোমিটার অর্থাৎ ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মারিয়ার বাড়ি বিদ্যালয় থেকে এই যে বিদ্যালয় বিদ্যালয় থেকে ভাগের পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত অর্থাৎ উল্টা দিকে তাহলে চিত্রটা কেমন হবে এমন আমরা এখানে দেখি ধরলাম এটা বিদ্যালয় এটা মারিয়ার বাড়ি আর এটা রিয়ার বাড়ি এটা ছিল বিদ্যালয় তাহলে বিদ্যালয় থেকে রিয়ার বাড়ি আট ভাগের তিন কিলোমিটার পশ্চিমে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বিদ্যালয় থেকে রিয়ার বাড়ির দূরত্ব হচ্ছে ভাগের তিন কিলোমিটার পশ্চিমে অর্থাৎ দূরত্বটা এতটুকু এবং মারিয়ার বাড়ি বিদ্যালয় থেকে পূর্বে কত ভাগের পাঁচ কিলোমিটার তাহলে ভাগের পাঁচ কিলোমিটার অর্থাৎ এতটুকু দূরত্ব এখন এত কিছু কেন করলাম কেননা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল রিয়ার বাড়ি থেকে রিয়ার বাড়ি থেকে মারিয়ার বাড়ির দূরত্ব কত এই যে এখান থেকে এতটুকু দূরত্ব আমাদের বের করতে হবে যেটা আমরা ছবিতে এঁকেছি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে এতটুকু পুরা দূরত্বটা হচ্ছে আট ভাগে তিন কিলোমিটার আবার বিদ্যালয় থেকে মারিয়ার বাড়ির দূরত্ব ভাগের পাঁচ কিলোমিটার তাহলে এই যে এই অংশ আর এই অংশ আমরা যোগ করে দিলে কি পেয়ে যাব রিয়ার বাড়ির থেকে মারিয়ার বাড়ির দূরত্ব তাহলে এই অংশ এবং এই অংশ আমরা এখন যোগ করব তাহলে আমরা কী লিখবো লিখবো তাদের মধ্যকার বাড়ির দূরত্ব তাহলে যোগ করি আট ভাগের তিন যোগ বারো ভাগের পাঁচ তাহলে এই পুরা আট ভাগের তিন অংশের সাথে এই পুরা বারো ভাগের পাঁচ যোগ করে দিলাম মানে কী করতে হবে আমাদের লসু বের করতে হবে আট আর বারো দুই দিয়ে ভাগ যাচ্ছে দুটা সংখ্যাকে চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আমরা দুই আর তিনকে আর ভাগ করতে পারছি না অর্থাৎ সাধারণ গুণ নিয়োগ পাচ্ছি না তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ তাহলে আমরা লসেকু পাচ্ছি চব্বিশ তাহলে এখন চব্বিশকে আট দিয়ে ভাগ করলে কত পাই তিন তিন আটে চব্বিশ এই তিনকে তিন দিয়ে গুণ করলে পাই তিন তিরিকে নয় যোগ চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে কত পাই বারো দুগুণে চব্বিশ তাহলে দুইকে পাঁচ দিয়ে গুণ করলে পাই পাঁচ দুগুণে দশ তাহলে উপরে পাচ্ছি উনিশ নিচে পাচ্ছি চব্বিশ তাহলে রিয়ার বাড়ি থেকে মারিয়ার বাড়ির দূরত্ব এই পুরা দূরত্বটা এখন কত আমরা বের করলাম চব্বিশ ভাগের উনিশ এখন আমরা গ নম্বর সমস্যায় যাই বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী অর্থাৎ এই যে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে রিয়ার বাড়ি কাছে নাকি মারিয়ার বাড়ি কাছে কোনটা কাছে এটার জন্য আমাদের কি করতে হবে তুলনা করতে হবে আর তুলনা মানে কি কোনটা ছোট কোনটা বড় আর ছোট বড়ো মানে কি আমাদের অবশ্যই ভগ্নাংশগুলোর হরকে সমান করতে হবে সমহর বিশিষ্ট যখন আমরা করে ফেলবো তখনই আমরা তুলনা করতে পারবো তাহলে আমরা কি লিখবো তুলনা করার জন্য আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আট ভাগের তিন ও বারো ভাগের পাঁচকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে আর সমহার করার জন্য কি করতে হবে লসাগু করতে হবে আমরা জানি লসাগু কত বের করেছিলাম আটার আর বারো লসাগু আমরা পেয়েছিলাম চব্বিশ তার মানে কি এই ভগ্নাংশের হরকে চব্বিশ বানাতে হলে আমরা আটের সাথে কত গুণ করব আমরা লসাগুটাকে ভাগ করে তিন অর্থাৎ তিন গুণ করতে হবে তাহলে উপরেও তিন গুণ করব তিন তিরেকের নয় তিন আটের চব্বিশ পরের ভগ্নাংশটা কি বারো ভাগের পাঁচ তাহলে কত গুণ করতে হবে চব্বিশ বানাতে হলে দুই বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এখন সমহর পেয়ে গেলাম তাহলে আমরা এখন দুটি ভগ্নাংশের হরই দেখতে পাচ্ছি চব্বিশ অর্থাৎ সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি তুলনা করার সময় আমরা লব দেখব যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়ো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নয় থেকে দশ বড়ো তার মানে এই ভগ্নাংশটি বড় এই ভগ্নাংশটি কাঠ ছিল ভাগের পাঁচ ভাগের পাঁচ ছিল মারিয়ার বাড়ির দূরত্ব অর্থাৎ মারিয়ার বাড়ি বিদ্যালয় থেকে দূরে যেহেতু এই ভগ্নাংশটি বড়ো আর ছোট ভগ্নাংশ হচ্ছে এটা তার মানে কেরিয়ার বাড়ি বিদ্যালয় থেকে কাছে তাহলে আমরা কী লিখবো যেহেতু দশ বৃহত্তর নয় সুতরাং দশের ভগ্নাংশটি কি ছিল এটা বৃহত্তর চব্বিশ ভাগের নয় এটা বড় মানে কি এটা বড় অর্থাৎ মারিয়ার বাড়ি দূরে অর্থাৎ আমরা লিখতে পারি উল্টা করে কি রিয়ার বাড়ি নিকট এখন আমরা গয়ের বাকি অংশটুকু সমাধান করি রিয়া ও মারিয়ার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত অর্থাৎ এই যে রিয়ার বাড়ি এবং মারিয়ার বাড়ি এই বাড়ি থেকে বিদ্যালয়টি যেখানে রয়েছে এই বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য বের করতে হবে অর্থাৎ আমরা কি করব মারিয়ার বাড়ি থেকে রিয়ার বাড়ি বিয়োগ করে ফেলবো মানে তাদের দুই বাড়ির মধ্যে যত দূরত্ব আছে তাদের মধ্যে বিয়োগ করে দিতে হবে আর যেহেতু আমরা কি জানি মারিয়ার বাড়ির দূরত্ব বেশি অর্থাৎ এই ভগ্নাংশটি বড় সেজন্য আমরা মারিয়ার বাড়ির দূরত্ব থেকে রিয়ার বাড়ির দূরত্ব বিয়োগ করব। যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না তাই আমরা এখানে কি লিখবো সুতরাং দূরত্বের পার্থক্য বারো ভাগের পাঁচ বিয়োগ আট ভাগের তিন আমরা জানি এদেরকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করেছিলাম তাহলে বারো ভাগের পাঁচকে আমরা কি লিখতে পারি চব্বিশ ভাগের দশ আট ভাগের তিন কি লিখতে পারি চব্বিশ ভাগের নয় আমরা এখন সহজভাবে সমাধান করতে পারবো যেহেতু চব্বিশ চব্বিশ সমহর তাই লসাগু চব্বিশ আর আমরা জানি কি একই রকম হলে লবগুলো শুধু বসিয়ে দিলে হয় আর কোনো হিসাব না করলেও হয় দশ থেকে নয় গেলে এক তাহলে আমরা কি পাচ্ছি চব্বিশ ভাগের এক অর্থাৎ বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হচ্ছে চব্বিশ ভাগের এক পার্থক্য কথাটা দেখলে আমরা বুঝবো যে বিয়োগ করতে হবে তাহলে আমরা এই সব পদ্ধতিতে সমস্যাগুলো সমাধান করতে পারি এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা অনুশীলনের উপর যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিও গুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিও গুলো অবশ্যই বাণিজ্যিক ভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে